জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন। রেলপথে বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিক। এই প্রান্তিক স্টেশনের পাশ কাটিয়ে শান্তিনিকেতনের থেকে 8 কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা। এই সেই কঙ্কালীতলা সতীপীঠের 51তম পীঠ। কথিত আছে, সতী দেহত্যাগের পর পীঠ যখন মাতা সতীকে নিয়ে ভণ্ড নৃত্য করছিল, 51তম পীঠের মধ্যে সর্বশেষ পীঠ মানে এই মাতা সতীর কঙ্কাল এখানেই পড়েছিল, যার নাম হয় কঙ্কালীতলা। এখানকার প্রধান আকর্ষণ কুণ্ড, মানে যেই কুণ্ডতে মাতা সতীর কঙ্কাল পড়েছিল। লোকমুখে জানা হয় এই কুণ্ডে এখনো দেবী সতীর কঙ্কাল অবস্থিত আছে। কুণ্ডের সামনে এক কোণে মন্দির, তবে এই মন্দিরে আর পাশটা সতীপীঠের মতো অনেকটাই আলাদা। ছোট মন্দিরে পাথরের বেদির উপর সতীর কালীরূপ ও চিত্রপট সম্প্রতি একে কোচ দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, যা দেবীর এক নতুন রূপে ভিন্ন। যারা শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছো, অবশ্যই এই মায়ের কালী মন্দির অবশ্যই সবাই ভ্রমণ করো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর নতুন ইনফরমেশন জেনে? ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো আশা রাখছি। তোমাদের সাবস্ক্রাইব তো একদমই ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো আরও একটা নতুন তথ্যের খোঁজে আরও ভিডিও নিয়ে আসি। আজকের মতো টাটা।